আপনার জন্য এই অপেক্ষা করছিলাম। রাতে ভালো ঘুমিয়েছে? হ্যাঁ, হঠাৎ। বসুন। থ্যাঙ্কস। মানে ড্রাগ পেডলারের থেকে ডিরেক্টলি ড্রাগ নিলেন, তাও সেটা জীবনে প্রথমবার, একটা অভিজ্ঞতা, তাই জিজ্ঞেস করলাম। বাবা, আপনি আজকে বেশ ভালো মুডে আছেন মনে হচ্ছে। হ্যাঁ, সেটা বলতে পারেন। আপনি এত ভালো কাজ করছেন যে আমি খুব খুশি। আমার সব ডিপ্রেশন কেটে গেছে। আমি এটা বুঝতে পারছি যে আপনার সাহায্যেই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। আপনি কি ওই ড্রাগ পেডলারটাকে অ্যারেস্ট করানোর কথা ভাবছেন? এই সমস্ত কাজ এত তাড়াহুড়োয় হয় না তিস্তা। এই ড্রাগ পেডলারটাকে আমি চিনি, ওর নাম হচ্ছে প্রদীপ, পেরি পেডলার। ওর বসের ইনস্ট্রাকশন অনুযায়ী ও মাল সাপ্লাই দেয়। ওকে অ্যারেস্ট করিয়ে কোনো লাভ নেই। ওর বস কে? ওর বস, তার বস, তার উপরে বস, তারও বস। ইটস আ চেইন তিস্তা। আমি চাইছি এই চেইনটা ধরে আপনি আস্তে আস্তে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত পৌঁছে যান। এই চেনের শেষ পর্যন্ত আমি কি করে পৌঁছাবো জিৎ? আমি যদি কাস্টমার সেজেই থাকি তাহলে তো আমার ভবিষ্যতের সব ডিলগুলো ওই ওই কি প্রদীপ নাকি ওই লোকটার সঙ্গে। সেজন্যই তো বলছি, শুধু কাস্টমার সেজে থাকলে আপনার চলবে না। ইউ হ্যাভ টু বি আ পার্ট অফ দিস র্যাকেট। পার্ট অফ দিস র্যাকেট? ইয়েস। কি করে? জানি না কি করে সেটা আমি জানি না, তবে সেটা আমায় জানতেই হবে। হ্যাঁ, টেনিকস্ট আমায় জানতেই হবে, নাহলে সারা পৃথিবীকে ওরা এই নেশার কবলে জড়িয়ে ফেলবে। এরা স্কুলের বাচ্চাদেরও ছাড়ে না তিস্তা। ফুচকায়, আলু কাবলিতে, আইসক্রিমে, চকলেটে এরা ড্রাগ মেশায়, বাচ্চাদেরও এডিক্ট করে তোলে। এটা বন্ধ করতেই হবে তিস্তা, অ্যাট এনি কস্ট এটা বন্ধ করতেই হবে, নাহলে আমাদের সামনের প্রজন্মের কি হবে ভাবতে পারছেন? বন্ধ করতেই হবে, অ্যাট এনি কস্ট। মুছে ফেলতে হবে ড্রাগস, এই চক্রটাকে ভেঙে দিতে হবে, চক্রটাকে ভেঙে দিতে হবে তিস্তা। জিৎ, what's wrong with you? জিৎ, জিৎ কি হয়েছে আপনার? প্লিজ, আপনি চিতায় ওকে লিভ মি অ্যালোন। আই সেড লিভ মি অ্যালোন, প্লিজ। শিওর। কি ভেবেছোটা কি তুমি? তুমি বাজার থেকে যা নিয়ে আসবে তাই আমরা খেয়ে নেব। কে বলেছিল তোমাকে মাছ মাংস একসঙ্গে আনতে? না, আসলে ওই বর্ষা দিদিমণি তো মাছ খান না, তাই মাংসটা নিয়ে এলাম। কেউ তোমাকে বলেছে? তুমি নিজে নিজে ভেবে নিয়ে এলে, তাহলে তো আমার এখানে থাকার দরকারই নেই। আপা, আপা এত সকালে কে? তুমি এখনো জল খাবার খাওনি? আমি নামাজ পড়েছি, নামাজ পড়বার আগে আমি জলখাবার খাই। অসহ্য। কেন আপা, তোমার তো অনেক সকালে এসব সারা হয়ে যায়, তুমি এখনো নামাজ পড়ে নাওনি। এই সেই কৈফিয়ত তোমাকে দিতে হবে। কিছু না বলে বলে এরা তো একেবারে মাথায় উঠেছে আমার। আপা, আপা কি হয়েছে কি তোমার? হ্যাঁ, তুমি এরকম চেঁচামেচি করছো কেন? করি না বলেই তো সবাই মাথায় উঠে বসেছে। এই তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? স্কুল কলেজ নেই? যাও যে জানিজের কাজে যাও, অসহ্য হয়ে গেছে সব। আরে, আপাকে তো কোনোদিন এভাবে কথা বলতে দেখিনি। কিছু একটা নিশ্চয়ই হয়েছে।
কি হয়েছে বলতো? জানি না, তবে আমার মনে হয় কোনো একটা কারণে আপার নিশ্চয়ই মনটা খারাপ হয়ে আছে জানিস, তাই জন্যই অন্যের উপর রাগ দেখাচ্ছে। বৌমা কোথায় গেল সব? বৌমা, কাকিমণি ডাকছেন? হ্যাঁ মা ডাকছিলেন। বাবা, একেবারে দুজনেই একসঙ্গে এসে গেছে। আচ্ছা তোমরা দুজনে এত ভালো কি করে বলো তো? আমি কিন্তু তোমাদের মতো এত ভালো ছিলাম না, মাঝে মাঝেই আমার শাশুড়ির সঙ্গে ঝগড়া করতাম। আপনি ঝগড়া করতেন? বিশ্বাসই করতে পারলাম না। বিশ্বাস করতে পারছো না তো? না। কি নিয়ে জানো? বেশিরভাগ সময় এই আচার বানানো নিয়ে। আচার বানাতে গেলে যে এত নিয়ম কানুন আছে আমি তো তখন জানতাম না। কখনো কখনো বাসি কাপড়ে এসে মাকে হয়তো ছুঁয়ে দিলাম, মা হয়তো আচার বানাচ্ছেন, ব্যাস শীতকালটা আরম্ভ করে দিলেন। ও, আচার বানানোর বুঝি এত নিয়ম আছে? অনেক নিয়ম, বিশেষ করে কাসুন্দি বানাতে গেলে। বাসি কাপড়ে ধরা চলবে না, স্নান করে কাপড় ছেড়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরে আচার বানাতে হবে, কাসুন্দি বানাতে হবে। বাসির কাপড়ে ছুলেই আচার নষ্ট হয়ে যাবে। সত্যি মা, কতদিন যে এই বাড়িতে আচার বানানো হয় না, আগে শুধু জ্যাঠাইমা বানাতেন। এই দিদি ভাই আর মার কাছ থেকে আমার আচার বানানো শেখা। আর দিদি ভাইয়ের যা বাতিক ছিল, এই বুঝি কেউ বাসি কাপড়ে আচার ছুঁয়ে দিল, এই বলে বলে আচার খারাপ হয়ে যাবে, আচার খারাপ হয়ে যাবে করে করে মাঝে মাঝে ঘুমোতে নি না। কাকিমণি, আমাকে আচার তৈরি করা শিখিয়ে দেবেন? নিশ্চয়ই শেখাবো। আর তুমি না শিখলে আমি তো আর কদিন, তারপরে তো তোমাকেই এইসব ধরে রাখতে হবে। আর আমাকে? তোমাকেও শেখাবো, না হলে শ্বশুরবাড়ি গেলে তো লোকে ছিচি করবে, তাই না? আমার ইন্দুটা যে কোন বাড়িতে বিয়ে হবে। লজ্জা পেয়ে গেছে কাকিমণি। আচ্ছা কাকিমণি তো বললেনি তুই আর এবাড়ির বউ মানুষ, এবাড়ির মেয়ে, এত লজ্জা কিসের? হ্যাঁ দিদি ভাই। আচ্ছা বড় বৌমা, তুমি বিয়ের আগে তোমার মা এরকম বললে তুমি লজ্জা পেতে? কি হলো? আসলে দিদি ভাই ছোটবেলায় মাকে হারিয়েছেন, ঠিক আমারই মতো। বৌমা, আমি আমি না জেনেই কথাগুলো বলেছি, কিছু মনে করো না। বড় বৌদি, আদিত্যদা ফিরেছে? না তো, কেন? না আসলে ওই এলে জলখাবারে লুচিটা বানাতাম তো, তাই। ও আমি ভেজে দেবো, তুই এসে এখানে বস তো, সকাল থেকে শুধু চরকির মতন ঘুরে বেড়াচ্ছিস, আয়। ছোট কিন্তু একদম ঠিক বলেছে, তুমি এখানে এসো, রান্নাঘরে ঢুকতে হবে না, তুমি এখানে এসে আচার বানানো শেখো, ঠাকুরপোকে আমি জলখাবার দিয়ে দেবো, কেমন? তা কি করে হয় বৌদি, মাসির জন্য ক্ষীর তৈরি করছি না, ওই কালকে একাদশী যে, আমি যাই। সত্যি মেয়েটা কয়েকদিনের মধ্যে সবাইকে কিরকম মায়া জড়িয়ে ফেললো, তাই না? ও যখন শ্বশুরবাড়ি চলে যাবে আমাদের সবার খুব কষ্ট হবে। দুজনের জন্য 200 টাকা, পালা পালা শিগগিরি পালা। এইরকম একটা স্যাঁতস্যাঁতে পরিবেশের অতীত
রতিকান্ত। ও আপা, তুই এসছো? কি করছো? একটু ভাত রান্না করছিলাম। পোড়া গন্ধ হচ্ছে। পুড়ে গেছে? পানিটা একেবারে শুকিয়ে গেছে, নিভে গেছে তো। এরে কি হবে এখন, খাবে কি? ও তুমি কিছু চিন্তা করো না, আমি কোনো হোটেলে গিয়ে খেয়ে টেয়ে নেবো, দেখি না। মানে এ বাবা, মোটে 10 টাকা না, আজ আর ওদের খাওয়া হবে না। রতি, আর দেখদিনই বোধ হয় এভাবে না খেয়ে থাকো। সব কপাল আপা, সবটাই কপাল। তা নামে রতিকান্ত বর্মনের মতো মানুষের দুবেলা দুমুঠো ভাত জোটে না। আমার কাছে 200 টাকার মতো আছে, বুঝেছ? আমার ব্যাংকেও কিছু টাকা আছে। না না না, থাক 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 আপা, ওই 200 টাকা দিয়ে আমার কদিন আর চলবে বলো? তুমি এসো এসো, এত কষ্ট করে এসছো, বসবে, এসো এসো। কোথায় আর বসতে দিই তোমাকে, এখানেই বসো। তাহলে আমি তোমার কি কাজে লাগতে পারি রতি? আপা, আমার একটা বড় সড়ো লকার আছে বুঝলে, তার মধ্যে কিছু শেয়ারের কাগজপত্র আর কিছু টাকা পয়সা আছে আর কি। কিসের টাকা পয়সা? ওই বেহিসাবি কালো টাকা, মানে কেউ তার হিসেব জানে না আর জানতেও পারবে না। এখন তুমি যদি সেই লকারের চাবিটা আমাকে একবার এনে দাও। না না, ওইসব চাবি টাবি আমি আনতে পারবো না, ও আমার দ্বারা হবে না। পারবে না? তাহলে তো এভাবেই আমাকে না খেয়ে দিন কাটাতে হবে আপা। চাবিটা কোথায় আছে? ওই আমার শোবার ঘরে যে আলমারিটা আছে তার ড্রয়ারের ভেতর ওই একটা বাক্স মতো আছে, মানে লকার মতো আর কি, তার ভেতরে একটা চাবি আছে। আর আলমারির চাবিটা আছে ওই শোবার ঘরের বিছানার মাথার কাছে ওই তোষকের তলায়। তোমায় আমি কথা দিতে পারছি না, ভেবে দেখব। ভেবে দেখো আপা, প্লিজ ভেবে দেখো। তুমি যদি আমার এই উপকারটুকু করো, আমার মা স্বর্গ থেকে তোমাকে আশীর্বাদ করবে না পা। মা মা গো মা, হে ভগবান। তুষালি এন্টারপ্রাইজে কপিটা দিয়ে জানা। আজকে আর কিছু হবে না রোহিণী, অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, এটা একটা কথা হলো, আজকে হবে না মানে তুই দিয়ে গেলে এক্ষুনি আমার কাজটা শেষ হয়ে যায়। 6টা বাজে রোহিণী, সবাই বাড়ি চলে গেছে, আমিও বাড়ি চলে যাচ্ছি। 6টা বেজে গেছে, 6:30টার সময় তো নীলের সাথে অ্যাপয়েন্টমেন্ট, আমি এতটা রাস্তা সরো, আমি আজকে লেট করবো। উফ, আমি না এক্ষুনি বেরোতে হবে আমাকে তাড়াতাড়ি। Thank you.
দেখা করতে পারো। কোথায়? গোল্ডেন বল রেস্টুরেন্টে। তুমি আমার সেই প্রিয় হলুদ রঙের শাড়িটা। ঠিক আছে পরব। অনেক দেরি করে ফেললাম না? নিশ্চয়ই অনেকক্ষণ ওয়েট করছে আমার জন্য। আমি না ফোনটা ধরছে না কেন? এটাই তোমাকে আমার শেষ ফোন কল রাখিনি। এটাও যদি তুমি রিসিভ না করো Please help me! Please! Please!